আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আরো একবার উপস্থিত পেয়েছি আমরা দর্শক আপনারা সবাই দেখছেন মাছের সবচেয়ে বড় মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম দর্শক বড় করি আমাদের অ্যানাটমি নিয়ে একটা কোর্স শুরু হয়েছিল সেটার অ্যানাটমি রিভিউ সেশন অ্যানাটমি রিটার্ন সেশন অনেকগুলো ক্লাস আমরা করেছি অ্যানাটমির ফিয়ারটা যাতে কোনোভাবে আমাদের না থাকে তাহলে খুব ভালোভাবে আমরা এত প্রিপারেশন নিতে পারি তাই এক্সিস আমাদের সর্বাত্মক চেষ্টা এবং সাহায্য করে গিয়েছেন দর্শক সেই সুভাতে আমাদের আয়োজন এক্সিস অ্যানাটমি রিটেন সেশনের আজকে এগারোতম ক্লাসে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে হিসেবে রয়েছে আমি ইফরা জাহান রাহা আর আমাদের সাথে আজকে ক্লাসটি নিবেন আমাদের সবার পছন্দের ভাইয়া অনেক ট্যালেন্টেড আনডাউটেড ভাইয়া কেউ নন সীমান্তমূলক ভাইয়া পড়ছেন রিয়েল লাইফ মেডিকেল কলেজ সেশন টু থাউজেন্ড

ঠিক আছে তাহলে আমরা চলে যাই डायरेक्टली আমাদের টপিকে দর্শক সেশনটি শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের নাম এবং কলেজ সেশনটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে এবং সব মেডিকেল পার্সোনাল সাথে শেয়ার করতে ভুলবেন না শুরু করে দিই তাহলে আমরা আমাদের ডিসকাশন সো এখন আমরা যে ফার্স্ট টপিকটা যেটা পড়বো সেটা হচ্ছে আর্টারি সাপ্লাই এবং অফ লোয়ার লিম সো আর্টারি সাপ্লাইটা লোয়ার লিমের এক গ্ল্যান্সে যদি আমি বলে যাই একটা গ্ল্যান্স তাহলে এই আর্টারি সাপ্লাইটা শুরু হবে এক্সটার্নাল আইলিয়া আর্টারি থেকে এক্সটার্নাল আইলিয়া আর্টারিটা মিড ইনগুইনাল পয়েন্টে কন্টিনিউ করবে হচ্ছে ফিমোরাল আর্টারি হিসাবে এই ফিমোরাল আর্টারি যখন সে হচ্ছে যে অ্যাডাক্টার ম্যাগনাস যে মাসেলটা আছে সেটার ফিফথ অ্যাপেনোরটিক ওপেনিং দিয়ে পাস করবে অথবা সেখানে লেভেল অফ দি অ্যাডাক্টার টিউবারকাল যেটা আমরা লাস্ট স্টেশনে পড়েছিলাম তখন সে তাকে বলা হবে পপ্লিটিয়াল আর্টারি এই পপ্লিটিয়াল আর্টারিটা লোয়ার বর্ডার অফ দি পপলিটিয়াসে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে একটা হচ্ছে অ্যান্টিয়ারটিবিয়াল আর্টারি আর একটা হচ্ছে পোস্টেরিটিবিয়াল আর্টারি অ্যান্টিয়ার টিউব আর্টারিটা হচ্ছে বিটুইন দ্য টু ম্যালিওলাস সেটা কন্টিনিউ করবে আর্টেরিয়ার ডোসালিসাবে এবং যেটা পরবর্তীতে হচ্ছে প্ল্যান্টার আর্টারিয়াল আর্ট ফর্ম করে থাকবে পোস্টিয়ার যে ছিল সেটা সেটা হচ্ছে দুই ভাগ হয়ে ফর্ম করবে মিডাল অ্যান্ড ল্যাটারাল প্ল্যান্টার আর্টারিস এবং ওখান থেকেও একটা হচ্ছে প্ল্যান্টার আর্চে একটা কন্ট্রিবিউশন যাবে সো এটা হচ্ছে ওভারঅল আর্টারি সাপ্লাই এখন আমাদের রিটেনের ক্ষেত্রে যে আর্টারিটা আসে সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি এটা একটা পারে সো ফিমোরাল আর্টারি থেকে শর্টনোর যদি আসে ফার্স্ট অরিজিন কন্টিনিউশন পয়েন্ট কোর্স টার্মিনেশনে আসি এটা কোর্স এন্ড টার্মিনেশন খুবই সোজা কারণ এইখানে কোর্সে আমরা এই ইনফেয়ার এক্সট্রিমিটিতে যে দুটো জিনিস পড়েছি সেই দুটো জিনিস ছাড়া অন্য কিছুই আসছে না অর্থাৎ ফার্স্ট অফ অল ইট প্যাসেস ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি ফার্স্টলি ইন দি এন্ড দেন ইন দিডাপ্টার ক্যানেল At the lower end of the adductor canal, that is at the uh, 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 fifth osteopeneuritic opening of the adductor magnus, uh, it continues as the popliteal artery. এটার সাথে এটার ব্রাঞ্চেস বলে দিব যদি শর্ট নোট আসে ব্রাঞ্চেস হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চেস আর এটা হচ্ছে ডিপ ব্রাঞ্চেস সুপারফিশিয়াল ব্রাঞ্চেস হচ্ছে সুপারফিশিয়াল এক্সটারনাল পুডেন্ডাল আর্টারি সুপারফিশিয়াল এপিকাস্ট্রিক আর্টার অ্যান্ড সুপারফিস সারকমফ্লেক্স সুপারফিশিয়াল সারকমফ্লেক্স আইলে আর্টারি ব্রাঞ্চেসে আসি ডিপ ব্রাঞ্চেস হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি ডিপ এক্সটারনাল প্রুডেন্ডাল আর্টারি অ্যান্ড সাম ব্রাঞ্চেস সাথে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বা অ্যাপ্লাইড অ্যানাটমি সেটা বলতে পারি যে দ্য পালসেশন অফ দা ফিমোরাল আর্টারি ক্যান বি ফেল্ট ইন দি মিড ইনগুইনাল পয়েন্ট আর হচ্ছে সিন্স দ্য ফিমোরাল আর্টারি ইজ সুপারফিশিয়াল ইন দি ফিমোরাল ট্রাইঙ্গেল ইট ক্যান ইজিলি বি এক্সপোজ ফর লাইগেশন সো এগুলোই হচ্ছে মোটামুটি যদি শর্ট নোট ফিমোরাল আর্টারি আসে এই পয়েন্টগুলো লিখতে হবে এখন চলে আসি ভেনাস ড্রেনেজ অফ দি লোয়ার লিম্বে ভেনাস ড্রেনেজটা হচ্ছে একটু বড় এবং দ্য মোর ইম্পর্টেন্ট কোশ্চেন দ্যান আর্টারি সাপ্লাই সো ভেন্স ড্রেঞ্জের ক্ষেত্রে এখানে আমরা দুইটা ফিগার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একে দত্ত বইটা থেকে দুটা ফিগার এই ফিগারটা কিন্তু আমাদের যে বিডি চোরাসের যে বইটা সেখানেও আছে এবং বিডি চোরাসের ফিগারটাই হচ্ছে আরেকটু বেটার সবকিছু একসাথে গুছানো সো আমরা ওটা ফলো করতে পারি সো আমাদেরকে যদি ভেনেন্স ড্রেঞ্জটা জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে এটা তিন ভাগে লিখতে হবে যে দ্য দ্যান্স অফ দি লোয়ারলিম ক্যান বি ক্লাসিফাইড ইন্টু থ্রি গ্রুপস সুপারফিশিয়াল ডিপ এন্ড পারফরিটিংস ফার্স্ট আসি সুপারফিশিয়াল সুপারফিসিয়ালসগুলোতে ভেইনস হচ্ছে দুটা একটা হচ্ছে গ্রেট সেফানাস ওইন একটা হচ্ছে স্মল সেফানাস ভেইন সো গ্রেট ভেইন এটা এই সাব হেডিংটা দিয়ে আমরা সেটা নিচে সেটার ফর্মেশন এবং কোর্স লিখতে পারি দ্যাট ইজ ইট ইজ ফর্মড এট দি মিডিয়াল সাইড অফ দি ডরসাম অফ দি ফুট বা ইউনিয়ন অফ দি মিডিয়াল মার্জিনাল উইথ দি মিডিয়াল এন্ড অফ দি ভেনাস আর্চ যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে

আমাদের ইন্টার হচ্ছে ভেনাস ড্রেনেজ এখন এই ভেনাস ড্রেনেজের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টটা আমাদেরকে আলাদাভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে ফর এক্সাম্পল এরকম যদি একটা কোয়েশন আসে যে শর্ট নোট অন গ্রেট সেফানাস ভেন তাহলে হচ্ছে মোটামুটি আমাদের এই আনসারে গ্রেট সেফানাস ভেইনে যেই পয়েন্টগুলো বলেছিলাম সেটাই অ্যাড হবে সাথে এখানে আমরা গ্রেট সেফানাস ভেইনের ট্রিবিউটারিজগুলো বলে দেবো সো ট্রিবিউটারিজগুলো আমি একবার বলে যাই এগুলোকে আমরা ডিফারেন্ট রুপসে ভাগ করতে পারি ফার্স্ট হচ্ছে জাস্ট বিলো দ্য নি এটার ট্রিবিউটারিজ হচ্ছে পোস্টিয়ার আর্চ ভেইন অ্যান্টেরিয়ার লেগ ভেইনস অ্যান্ড আ ফিউ ওইন্স ফ্রম দি ক্যাফ ইন দি থাই ট্রিবিউটারিজ হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল পোস্টেরোমিডিয়াল বা যেটাকে বললো অ্যাক্সেসরি সেফেনাস উইন আর জাস্ট বিফোর পিয়ার্সিং দ্য ট্রিব্রি ফর্ম ফাঁসা এটা হচ্ছে ফিমোরাল আর্টারির করসপন্ডিং ট্রিবিউটারিসের করসপন্ডিং যে ফিমোরাল আর্টারির যে ব্রাঞ্চ সেটা করসপন্ডিং ট্রিবিউটারিগুলো পাবে অর্থাৎ সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইন সুপারফিশিয়াল সার্কফ্লেক্স আইল্যাক ভেইন আর হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুরেন্ডাল উইন আর ডিপ টু দ্য সেফানাস ওপেনিং এখানে হচ্ছে সে আরেকটা ট্রিবিউটারি পাবে যেটা হচ্ছে ডিপ এক্সটার্নাল পুরেন্ডাল উইন সাথে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমরা বলে দিতে পারি বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা একটা আলাদা কোশ্চেন হিসেবে আসতে পারে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের একে দত্ত বইটাতে লেখা আছে এবং এটার মেইনলি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেটা সেটা হচ্ছে যে ইট ক্যান বি ইউসড ডিউরিং আর্টেরিয়াল গ্রাফটিং বা ইট ক্যান বি ইউজড ফর দি গ্রাফটিং ডিউরিং করোনারি বাইপাস অপারেশন সো এই সেফানের পেইনটা দিয়ে হচ্ছে এই করোনারি বাইপাস অপারেশনের ক্ষেত্রে হচ্ছে আর্টেরিয়াল গ্রাফটি হিসাবে ইউজ করা যেতে পারে সো আমাদের যদি সেফানাস বেইনের একটা আলাদা গ্রেট সেফানাস বেইন বেনের যদি আলাদা একটা শর্ট নোট আসে তাহলে আমাদেরকে এই কোয়েশনটা লিখে দিতে হবে তাছাড়া পারফোরেটিং যে বেনগুলো আছে পারফোরেটিং বেন একটা আলাদা শর্টনোট হতে পারে সো এখানে জাস্ট জাস্ট বললাম যে পারফোরেটিং বেনটা হচ্ছে দে কানেক দ্য সুপারফিশিয়াল উইথ দ্য ডিপ বেন্স সো এটার যদি আমাদের শর্টনোট এই কোয়েশ্চেনটা আলাদাভাবে আসে তাহলে আমাদেরকে এর লোকেশন কয়েকটা বলে দিতে হবে সো লোকেশন কোথায় কোথায় আছে ইন দ্য থাই এখানে হচ্ছে ক্যানেল পারফোরেটার আছে বিলো দ্য নি এখানে হচ্ছে পারফোরেটার কানেক্টস দি গ্রেট সেফানাস অর দি পোস্টার আর্চ ভেইন উইথ দি পোস্টার টিভিএল ভেইন ইন দি লেগ দে ইজ আ ল্যাটারেলফোরেটার আর তাছাড়া হচ্ছে একটা আপার মিডিয়াল পারফোরেটার আছে দি জাংশন অফ দি মিডল অ্যান্ড লোয়ার থার্ড অফ দি লেগ একটা হচ্ছে মিডল মিডিয়াল পারফরেটার আছে যেটা হচ্ছে লাইস জাস্ট অ্যাবভ দি মিডল ম্যালিওলাস অ্যান্ড দ্য লোয়ার মিডিয়াল পারফরেটার উইথ লাইস পোস্টার ইনফেরিয়ার টু দি মিডল ম্যালিওলাস সো আমাদেরকে যদি জাস্ট ভেনাস ড্রেনেজ অ্যাজ আ হোল লিখতে বলে তাহলে কোনোটাই এত ডিটেলে লেখা দরকার নেই বাট আলাদা আলাদা করে যদি কোয়েশ্চেনটা চলে আসে তাহলে হচ্ছে আমাদেরকে এই পয়েন্টগুলো মেনশন করতে হবে এখানে নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি নেক্সট কোশ্চেনটা হচ্ছে হাউ দ্য ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার লিম্প ইজ মেনটেন্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদেরকে একে দত্ত এবং বিটি চৌরাশি দুটা বইয়ের কম্বিনেশনে আমাদেরকে আনসারটা লিখতে হবে সো এটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে থাকবো একটা হচ্ছে ইন আপরাইড পজিশন এবং এন হচ্ছে ইন রিকম্বেন্ট পজিশন আপরাইট পজিশনে যেটা সেটা হচ্ছে একদম বিডি সাথে ভালো মতো লেখা আছে এখানে কিছু জেনারেল ফ্যাক্টরস আছে কিছু লোকাল ফ্যাক্টরস আছে জেনারেল প্রেশারের মধ্যে জেনারেল ফ্যাক্টার্সের মধ্যে হচ্ছে নেগেটিভ ইন্টার্থিক প্রেশার এটা আমরা তো পরে থাকি তারপর হচ্ছে আর্টেরিয়াল প্রেশার অ্যান্ড ওভারফ্লো ফ্রম দি ক্যাপিলারি পেড যেটা হচ্ছে যে আমাদের আর্টারিতে যে হাই প্রেশার নিয়ে ব্লাডটা আসে ওই হাই প্রেশারে কন্টিনিউসলি হচ্ছে এই ভেনাস ড্রেনিসটাকে উপরের দিকে অ্যাগেন্স্ট গ্র্যাভিটি যেতে হেল্প করে থাকে থার্ড পয়েন্টটা হচ্ছে কম্প্রেশান অফ দি ওইনস বাই আটারির পালসেশান যেটা হচ্ছে আমরা জানি ম্যাক্সিমাম টাইমে যে এই ভেনগুলো হচ্ছে একটা আর্টারিকে করেসপন্ড করে আর্টারির সাথে যেতে থাকে সো আর্টারিটা যখন পালসেট করে তখন সেটার মুভমেন্টের কারণে এই ভেনের ওয়ালসগুলো হচ্ছে কনস্ট্রিক্ট হয়ে যেতে পারে এবং সেটা হচ্ছে এই ভেনাস ট্রেন্সটাকে হেল্প করবে আর তারপর হচ্ছে দ্য প্রেজেন্স অফ বালভস এবং আমাদেরকে এই কোয়েশনটা আলাদাভাবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ভালভস বা এক্সপেরিকালি ওয়াই দা লেগ ওইন্স প্রসেস বালভস সো বালভ এর ফাংশন কি প্রথম ফাংশনটা হচ্ছে দে প্রিভেন্ট দ্য ব্যাক ফ্লো অফ ব্লাড অর্থাৎ এটা এখানে যেহেতু লোয়ার লিমে যেহেতু এগেন্স্ট গ্রাভিটি ব্লাডটা মুভ করছে তার টেন্ডেন্সি থাকবে হচ্ছে নিচের দিকে চলে আসা সো এই ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করা এটাই হচ্ছে ফার্স্ট ফাংশন বালভের সেকেন্ড ফাংশনটা হচ্ছে দিস ডিভাইড দি লং কলমস অফ ব্লাড ইন্টু শর্টের কলম উইচ ইজ ইজিয়ার টু মেনটেন ইউনিট অ্যার্সনাল ফ্লো তো এই ভালভস কারণে হচ্ছে ব্লাডের কলমটা ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় এবং এখানে হচ্ছে ইউনি ডাইরেকশনাল ফ্লোটা মেইনটেইন করা ইজিয়ার এগুলো গেল মোটামুটি সব জেনারেল ফ্যাক্টরস এখন আমরা বলবো লোকাল ফ্যাক্টরস এর ব্যাপারে লোকাল ফ্যাক্টরস এর মধ্যে ফার্স্ট হচ্ছে ভেনাস ফ্যাক্টর এটা কি এটা হচ্ছে দ্য ভেইনস অফ দ্য লোয়ার লিম আর মাচ মোর মাসকুলার দ্যান দ্য ভেইনস অফ এনি अदर পার্ট অফ দ্য বডি এই মাসল গুলার যদি কোনো কন্ট্রাকশন বা রিদমিক কন্ট্রাকশনের কারণে হচ্ছে আমাদের এই ভেনাস জেনেসটা হেল্প হয়ে থাকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাসকুলার যেটা হচ্ছে যে দ্য কন্ট্রাকশন অফ দি ডিফারেন্ট মাসালস অফ দি লোয়ার লিম হেল্প ইন দ্য ভেনাস রিটার্ন যেটা আমরা কিছুক্ষণ পরেই পড়বো যে সোলিয়াস মাসল এটাকে পেরিফেরাল হার্ট বলা হয় এই সোলিয়াস মাসলটা হচ্ছে বিশেষ করে এই যে ভেনাস ড্রেনেজ এগেন্স্ট গ্র্যাভিটি সেটাতে হেল্প করে থাকে তাছাড়া যে আদার যে মাসলগুলো আছে সেগুলো মোটামুটি কিছু একটা কন্ট্রিবিউশন এখানে রাখে আর লাস্ট যে লোকাল ফ্যাক্টর সেটা হচ্ছে ফাঁসাল এবং বিকজ দিস ইজ বিকজ অফ আ টাইট স্লিপ অফ ডিপ ফাঁসা মাস্কুলার কম্প্রেশন অব দিই মোর ইফেক্টিভ সো এগুলো গেল সবগুলো হচ্ছে আপরাইট পজিশনের যে ফ্যাক্টর আছে সেকেন্ড পার্টটা বলতো আমার ইন রিকমেন্ট পজিশন রিকমেন্ট পজিশনে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে অ্যান্টাই গ্র্যাভিটির কোনো ব্যাপার থাকে না এখানে হচ্ছে লেগস অফ দি ভেইনস অফ দি লোয়ার লিম আর অ্যাট দি সেম লেভেল অ্যাজ দ্য হার্ট সো এখানে আর কি এই ফ্যাক্টরগুলো কাজ করবে না কিন্তু এখানে অন্য দুটা ফ্যাক্টর কাজ করবে একটা হচ্ছে কন্ট্রাকশন অফ দি হার্ট আর একটা হচ্ছে সাকশন ইফেক্ট অফ দি ডায়াফ্রাম দুটাই হচ্ছে ব্লাডকে সেই লোয়ার লিম থেকে সেন্টারের দিকে আসতে হেল্প করবে সো এখানে এই কোয়েশ্চেনটা চলে গেল যে

আমাদের যেই লোয়ার লিমবে যে পারফরেটিং গুলো থাকে সেখানে হচ্ছে অনেক ভাল্ভস থাকে যেটা আমরা মাত্র পড়লাম এই ভালভগুলা যদি কোনো কারণে ইনকম্পিটেন্ট হয়ে যায় দেন দি ডিফেক্টিভ বেইনস বিকাম হাই প্রেসার লিকস থ্রু উইচ দ্য হাই প্রেসার অফ দি ডিপ বেইনস প্রডিউস বাই মাস্কুলার কন্ট্রাকশন ইজ ট্রান্সমিটেড টু দি সুপারফিশিয়াল অর্থাৎ আমরা জানি কিছুক্ষণ আগেই বললাম যে ব্লাড ফ্লোটা হওয়ার কথা হচ্ছে সুপারফিশিয়াল থেকে ডিপ বেইন পর্যন্ত এবং এই ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করবে এখানে যাতে ব্যাক ফ্লো না হয় সেই ব্যাক ফ্লোটা প্রিভেন্ট করবে হচ্ছে ভালভস এই গুলো যদি ইনকম্পিটেন্ট হয়ে যায় তাহলে হচ্ছে এই যে তারা এই যে ব্যাক ফ্লো প্রিভেন্ট করার যে ফাংশনটা সেটা তারা করতে পারবে না তখন যে ডিপ ওইনগুলোর মধ্যে মাসল কন্ট্রাকশনের কারণে যে একটা হাই ব্লাড হাই প্রেশার তৈরি হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল ওইন চলে আসবে এখন সুপারফিশিয়াল বেইন এর যে স্ট্রাকচারটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা সেটা হচ্ছে কিন্তু এই যে আমাদের ডিফারেন্ট এই যে ব্লাড প্রেশার হাই লেভেলের ব্লাড প্রেশারটা মেনটেন করার জন্য কিন্তু এই স্ট্রাকচারটা অ্যাডুকট না দ্যাট ইজ ওয়াই এখানে কি হবে যে দিস রেজাল্ট ইন দি ডাইলেশন অফ দি সুপারফিসিয়ালস অ্যান্ড গ্রাজুয়াল দি জেনারেশন অব দেয়ার ওয়ালস অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য মেকানিজম অফ ভ্যারিকোজ বেইন সাথে এখানে আমরা কিছু কজেস লিখে দিতে পারি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ যেটা আমি কিছু বললাম সেটা হচ্ছে ইনকম্প ইনকম্পিটেন্সি অফ দি ইন এবং আমরা যখন প্রলং স্ট্যান্ডিং অবস্থায় থাকি তখন কিন্তু এটাই হচ্ছে মেইন কজ অব ভ্যারিটিভেইন এবং এই কোয়েশ্চেনটাও রিটেনে আসে তাছাড়া আরো দুটো আদার অ্যাডিশনাল কজেস থাকতে পারে একটা হচ্ছে থ্রম্বোসিস অফ দ্য ডিপ ভেইনস আর একটা হচ্ছে পার্সিস্ট্যান্ট এলিভেশন অফ ইন্ট্রা অ্যাবডোমিনাল পেশ প্রেসার ডিউ টু অ্যাবডোমিনাল টিউমার্স অ্যান্ড মাল্টিপল প্রেগনেন্সিস এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের একে দত্ত বইটাতে রাখা আছে সো এখানে যদি যদি আসে আমাদেরকে মোটামুটি এই পয়েন্টগুলো বলতে হবে কি মেকানিজম এবং হচ্ছে তারপরে চলে আসি যে ওয়াই সোলিয়াস মাসাল ইজ কল দ্য পেরিফেরাল হার্ট সো এটাও কিছুক্ষণ আগে আমরা এটার একটা বেসিক আইডিয়া পেয়েছি সোলিয়াস মাসাল যেটা সেখানে হচ্ছে নিউমারাস ফালেস ভিনাস সাইনাসেস থাকে এবং এই যে ভিনাস সাইনাসগুলো সেগুলো হচ্ছে যখন আমাদের লেগ মাসেলটা রিল্যাক্সড অবস্থায় থাকে তখন সে হচ্ছে সুপারফিশিয়াল থেকে এই এই মধ্যে ব্লাড ফিল আপ হয়ে যায় তারপরে যখন সোলিয়াস কন্ট্রাকশন হয় মুভমেন্টের সময় তখন এই মাসেল কন্ট্রাকশনের কারণে এই সাইনাসগুলোতে চাপ পরে ডিপ ভেইন দিয়ে হচ্ছে এই যে ব্লাড গুলো কালেক্ট করেছিল সাইনাসের মধ্যে সেই ব্লাডগুলো হচ্ছে আবার তাদের ডিপ ভেইন দিয়ে যে নর্মাল রাউট যেটা সেই রাউটে ফেরত যেতে পারে

মোটামুটি হ্যাঁ এখানে বাকি সব কোয়েশন গুলো আমাদেরকে ডিসকাশন করা হয়ে গেছে সো আমরা নেক্সট টপিকে চলে যাই নেক্সট টপিকটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দি লোয়ার লিম্ফ সো লিম্ফ্যাটিক ড্রেনেজটাও একটা কমন কোয়েশন এবং এটাও রিপিটেডলি আসে সো লিম্ফ্যাটিক ড্রেনেজটাকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ লিম্ফ সুপারফিশিয়াল লিম্ফ নোডস মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা টি শেপ আকারের লিমস থাকে সো টি শেপ যদি থাকে তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে তিনটা গ্রুপ থাকবে একটা হবে লোয়ার ভার্টিক্যাল গ্রুপ একটা হচ্ছে আপার মিডিয়াল গ্রুপ গ্রুপ হবে আপার ল্যাটারাল গ্রুপ ডিপ যে লিম্ফ নোডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিফ নোডস পপেটিয়াল লিম্ফ নোডস এবং এদের কোন ড্রেনিস সেগুলো বলে দিই যে লোয়ার সুপারফিশিয়াল লিম্ফ নোডস আগে আসি লোয়ার যে ভার্টিক্যাল গ্রুপটা সেটা হচ্ছে দে ড্রেইন দ্য স্কিন এন্ড ফাসা অফ দি লোয়ার লিম এক্সেপ্ট দ্য বাটক অ্যান্ড দি শর্ট সেফানা স্টেটো আপার ল্যাটারাল গ্রুপ যেটা সেটা হচ্ছে দে ড্রেইন দ্য স্কিন এন্ড ফাসা অফ দি আপার পার্ট অফ দি ল্যাটারাল সাইড অফ দি থাই দ্য বাটক দ্য ফ্ল্যাঙ্ক এন্ড দ্য ব্যাক বিলো দি আম্বেলিক্যাল প্লেন কামিং টু দি আপার মিডিয়াল গ্রুপ আপার মিডিয়াল গ্রুপ ড্রেইন করা হচ্ছে অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল বিলো দ্য লেভেল অফ দি আম্বেলিকাস পেরিনিয়াম

ডিপ ডিপ যে লিম্ফ নোটসগুলো গুলো সেগুলোর মধ্যে ফার্স্ট ফার্স্টে পড়া হচ্ছে ডিপ ইংগুইনাল লিম্ফ নোট এখানে ড্রেনেজ করবে হচ্ছে ফার্স্ট অফ অল সুপারফিশিয়াল ইনগুইনাল নোট থেকে যেগুলো হচ্ছে আমরা এইমাত্র পড়লাম করলাম তারপর হচ্ছে পপ্লিটিয়াল লিম্পনোস থেকে গ্ল্যান্স স্পেনিস অর ক্লাইটোরিস থেকে অ্যান্ড হচ্ছে দ্য ডিপেটিক লিম্পেটিক্স অফ দি লোয়ার লিম অ্য দ্য ফিমোরাল তাদের ইফারেন যে যাবে হচ্ছে এক্সটার্নাল আইল্যান্ড হিপনোট সেকেন্ড যে গ্রুপটা ডিপে থাকে সেটা হচ্ছে পপ্লিটিয়াল নোটস তারা ড্রেন করবে দ্য টেরিটরি অফ দি স্মল এফানাস ভেন দ্য ডিপ পার্টস অফ দি লেগ অ্যান্ড দি নি জয়েন্টস অ্যান্ড দেয়ার দেয়ার এফারেন্স টার্মিনেট ইন্টু দি ডিপ ইঙ্গল লিম্প নোটস যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম লাস্ট যে গ্রুপটা সেটা হচ্ছে অ্যান্টিরিয়ার টিবিয়াল লিম্ফ নোটস এটা হচ্ছে ওয়েন প্রেজেন্ট ইট উইল কালেক্ট লিম্ফ ফ্রম দি অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট অফ দি লেগ অ্যান্ড ওয়েল প্যাসেড অন টু দি পপিটিয়াল নোটস সো এগুলো হচ্ছে সবগুলো লিম্ফ নোটসের এর একটা ডিসক্রিপশান সাথে আমরা বলে দিতে পারি যে লিমফ্যাটিক চ্যানেল যেগুলো এগুলো হচ্ছে দুইটা গ্রুপ গ্রুপে থাকে একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ একটা হচ্ছে ডিপ গ্রুপ সো এই পয়েন্টগুলো বললে এটা হচ্ছে মোটামুটি আনসারটা কমপ্লিট হবে এটার কোনো ডায়াগ্রাম সেরকমভাবে বইতে নেই আমাদের কিন্তু আমরা এখানে নিজের থেকে একটা ডায়াগ্রাম বানিয়ে দিতে পারি যেটা হচ্ছে আমরা ওই সুপারফিশিয়াল যে নোটের গ্রুপটা আছে সেটাকে দেখাতে পারি একটা লোয়ার পার্টিক্যাল গ্রুপ আপার ল্যাটারাল গ্রুপ এবং আপার মিডিয়াল গ্রুপ লিম্ফ লিম্প থেকে মোটামুটি এই কোয়েশনটাই আসে আমরা এখন নেক্সট টপিকে চলে যাই যেটা হচ্ছে নার্ভস এবং ডার্মাটম সো এখানে হোয়াট ইজ ডার্মাটম হোয়াট ইজ এক্সিয়ার লাইন এগুলোর আনসার অলরেডি আমরা যখন সুপেক্সে এই জিনিসটা ডিসকাস করেছিলাম তখন বলে দিয়েছি এখন আমরা ডাইরেক্টলি চলে যাব যে ডার্মাটমের যে ডায়াগ্রামটা লোয়ার লিম্পের ক্ষেত্রে সো এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে সো সিমিলার টু সুপিরিয়ার এক্সট্রিমিটি এখানেও আমাদের ফার্স্টে যে জিনিসটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আমার দুটা অ্যাক্সিয়াল লাইন যেটা এই অ্যাক্সিয়াল লাইন দুটা আমাদেরকে আগে ঠিক মতো আঁকতে হবে দেন হচ্ছে সেটার আশেপাশে বাকি যে ডিফারেন্ট ডার্মাটমগুলো আছে নাম্বারগুলো আছে সেগুলো আমাদেরকে ঠিক মতো দিতে হবে এখানে খেয়াল করার একটা বিষয় কিন্তু হচ্ছে যে সোলের যে ডার্মাটমটা সেটা কিন্তু আমাদেরকে একটু ভালো মতো দেখাতে হবে এবং বিডি চোরাসিয়ার এই যে ডায়াগ্রামটা এখানে কিন্তু ওভারঅল যে ডায়াগ্রামটা এখানে সোলের যে ডার্মাটম এটা কিন্তু একটু ভুল দেওয়া এই সোলের ডার্মাটমটাই তার কয়েক পেজ আগে আরেকটা জায়গায় দেওয়া আছে এবং এই ডার্মাটমটা এরকম হবে অর্থাৎ এই যে দুইটা লাইন ডিমার্কেটিং লাইন দুইটা লাইন কিন্তু একটু কার্ভড হয়ে যাবে এবং আমাদের যে হিলের যে এরিয়া সেটার সাপ্লাই কিন্তু অবশ্যই হবে এস ওয়ান এস ওয়ান ডার্মাটম থেকে

সাইটিক নার্ভ সো সায়াটিক নার্ভ অবশ্যই অনেক ইম্পর্টেন্ট এবং রিটার্ন ক্ষেত্রে এটা খুবই কমনলি আসে সো সায়াটিক নার্ভ যখন লিখবো আমরা তখন এটা ফার্স্টে হচ্ছে এটার অরিজিন বলি এটা অরিজিন করে হচ্ছে ফ্রম দি লাম্বো স্যাক্রাল প্লেক্সাস অর্থাৎ এখানে হচ্ছে বহুত লাম্বার এবং স্যাক্রাল প্লেকসাস থেকে সে রুট ভ্যালু পেয়ে থাকে রুট ভ্যালু কি রুট ভ্যালু হচ্ছে ফ্রম দি ভেন্ট্রাল র্যামাস অফ এল ফোর টু এস থ্রি অর্থাৎ এল ফোর ফাইভ এস ওয়ান টু থ্রি এগুলো থেকে হচ্ছে সে তার ফাইবার পেয়ে থাকে এবং এখানে হচ্ছে এই সায়াটিক নার্ভ থেকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে টিবিএল পার্ট হচ্ছে কমন পেরোনিয়াল পার্ট টিবিএল পার্ট যেটা সেটা হচ্ছে যে সায়াটিক নার্ভের ফুল রুট ভ্যালুটা সে ক্যারি করে থাকবে অর্থাৎ নাম্বার ফোর থেকে স্যাক্রাল থ্রি পর্যন্ত কমন পেরোনিয়াল যে পার্টটা সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে লাস্টের যে স্যাক্রাল থ্রিটা সেটা হচ্ছে পরে যাবে অর্থাৎ এখানে লাম্বার ফোর ফাইভ স্যাক্রাল ওয়ান টু এই চারটা সেগমেন্ট থেকে হচ্ছে সে রুট ভ্যালু পাবে এটার কোর্সে আসি কোর্সটা হচ্ছে আমরা তিন ভাগে লিখতে পারি ইন দি পেলভিস ইন দি গ্লুটেল রিজন ইন দি থাই ইন দি পেলভিস দ্য নার্ভ অ্যারাইসেস অ্যান্ড লাইজ ইন ফ্রন্ট অফ দি পাইরিফর্মিস আন্ডার দা কভার অফ ইটস ফাঁসা ইন দি গ্লুটিয়াল রিজন দ্য সায়াটিক নার্ভ এন্টার্স দ্য গ্লুটেল রিজন থ্রু দি গ্রেটার সায়াটিক ফোরামেন্ট Below the piriformis, it runs downwards with slight lateral convexity and passes between the ischial tuberosity and the greater trochanter. In the thigh, the sciatic nerve enters the back of the thigh at the lower border of the gluteus maximus and runs vertically downwards up to the superior angle of the popliteal fossa at the junction of the upper two-third and lower one-third of the thigh where it terminates by dividing into the tibial and common peroneal nerves. So, this yellow, the course of the sciatic nerve. এখন আসি এটার ডিস্ট্রিবিউশন বা ব্রাঞ্চেস সায়াটিক নার্ভ প্রপার যেটা সেটা হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই দিবে টু দি হ্যামস্ট্রিং মাসলস অর্থাৎ সেমি টেন্ডিনোসাল সেমি মেমি বাইসেপ সিমোরিস অ্যান্ড ইশিয়াল হেড অফ দি অ্যাডাক্টর ম্যাগনাস তাছাড়াও হিলটনস ল অনুযায়ী সে হচ্ছে যেই মাসেলগুলোকে সাপ্লাই দিবে সেই মাসেল যেই জয়েন্টটাকে মুভ করে সেই জয়েন্টটাকেও হচ্ছে এই সায়াটিক নার্ভে কিছু সাপ্লাই যাবে সো আর্টিকুলার ব্রাঞ্চেস যাবে টু দি হিপ জয়েন্ট

সো আমাদের যেটা হচ্ছে লোয়ার লিম্বের যে আর্ট্রি সাপ্লাই আমরা যদি এই আর্ট্রি সাপ্লাইটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে লেগের যে ডিফারেন্ট কম্পো কম্পার্টমেন্টস এখানের অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্টকে সাপ্লাই দেওয়া হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ আর ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয় হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এখানে হচ্ছে ডিপ এবং সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দুইটা আরাইজ করে একটা কমন নার্ভ থেকে ওটাকেই বলা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ সো এখানে ফার্স্ট অফ অল আনসারটা যেটা হবে যে

ইফেক্টসে যখন বলবো ইফেক্টসে বলার সময় খেয়াল রাখতে হবে যে কোশ্চেনে কি আমাদেরকে কমন পেরোনিয়াল নার্ভের কথা জিজ্ঞেস করেছে নাকি ডিপ পেরোনিয়াল নার্ভের কথা জিজ্ঞেস করেছে যদি কমন পেরোনিয়াল নার্ভ এখানে কোশ্চেনে মেনশন করা থাকে তাহলে হচ্ছে এটা যে দুটো ব্রাঞ্চেস ডিপ এবং সুপারফিশিয়াল দুটাই কিন্তু এখানে প্যারালাইজড হয়ে যাবে সো তখন আনসারটা হবে যে দি দা প্ল্যান্টার ফ্লেক্সার ফ্লেক্সারস অফ দি অ্যাঙ্কেল জয়েন্টস এন্ড দি ইনভার্টারস অফ দি সাবটেলার জয়েন্ট বিকাম প্যারালাইজড

সেটা তখন আমরা আমরা এখানে বলতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে ইনভার্শন অফ দি সাবটেলার জয়েন্ট ওই পোর্শনটা মানে আমাদেরকে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা অনলি হয়ে যাবে যে দ্য ফুড উইল বিকাম প্ল্যান্টার ফ্লেক্সড একটা কারেকশন বলে দিতে চাই যে যে মাসেল যেটা প্যারালাইজ হয়ে যাবে এখানে হয়তো একটু ভুল বলেছিলাম যে ডরসি ফ্লেক্সার অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট অ্যান্ড ইভার্টার্স অফ দি ফুড এই দুইটা হচ্ছে আমাদের প্যারালাইজ হয়ে যাবে সো এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার হবে নেক্সট কোয়েশন আমরা চলে যাব ড্রয়েন্লেক্স সো প্লেক্সাস যেটা এটা হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি কোয়েশনটা আমার দেখা মতে এটা হচ্ছে একটা প্লাস মাইনাস কোশ্চেন এটা কিছু কিছু বোর্ডে আসে কিছু কিছু বোর্ডে আসে না যেমন আমার দেখা মতে ঢাকা ইউনিভার্সিটি বোর্ডে কোশ্চেনটা খুব একটা বেশি আসেনি বাট আদার যে বোর্ডগুলো আছে চিটাগাং ইউনিভার্সিটির রাশাই ইউনিভার্সিটি সেখানে হচ্ছে এই কোয়েশ্চেনটা কমনলি এসে থাকে আহ সো এই কোশ্চন যদি আসে এটা ব্র্যাকেল প্লেক্সাসের মতো এত স্পেসিফিক ভাবে প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে মানে ক্লারিফাই করে দেখানোর কোনো দরকার নেই মোটামুটি এরকম একটা জেনারেল ডায়াগ্রাম যেখানে হচ্ছে আমাদেরকে এই নার্ভের যে ব্রাঞ্চেসগুলো আছে প্লেক্সাসের ইলিও হাইপোগ্রাস্টিক ইলো ইংলো ফিমোরাল ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস ফিমোরাল নার্ভ অপ্টোনেটো নার্ভ লাম্বো সাইক্রাল ট্রাঙ্ক এই জিনিসগুলো জাস্ট দেখালে এই ডায়াগ্রামটা আমাদেরকে আঁকতে হবে নেক্সট কোয়েশন চলে যাই আমরা নেক্সট কোয়েশন আমরা দেখতে পাচ্ছি যে শর্ট নোর আসতে পারে অন ফিমোরাল নার্ভ সো ফিমোরাল নার্ভটা হচ্ছে আমাদেরকে সাইটিক নার্ভের মতো এত কমনলি আসে না তাও এটা চলে আসতে পারে সো এভাবে প্রিপারেশন নিতে হবে এটার সো ফিমোরাল নার্ভের ক্ষেত্রে এটার ফর্মেশন কীভাবে ইট ইস ফর্ম বাই দি ডরসাল ডিভিশন অফ দি অ্যান্টিরিয়ার প্রাইমারি র্যামাই অফ দি স্পাইনাল নার্ভস নাম্বার টু থ্রি অ্যান্ড ফোর এটার সেরকমভাবে কোর্সটা ইম্পর্টেন্ট না তাও কোর্সটা একবার বলে যায় যে আফটার ফর্মেশন ইট এন্টার্স দি ফিমোরাল ট্রায়াঙ্গেল অ্যান্ড ইট লাইজ আউটসাইড দি ফিমোরাল শীত কারণ আমরা যখন ফিমোরাল শীত পড়েছিলাম তখন এটার কন্টেন্ট হিসাবে আমরা এটা পড়িনি তারপরে হচ্ছে আফটার শর্ট কোর্সে বাবা টু সেন্টিমিটার বিলো দি ইংবিনাল লিগামেন্ট ইট ডিভাইডস ইন টু অ্যান্টিরিয়ার অ্যান্ড পোস্টের ডিভিশনস সেপারেটেড বাই দি ল্যাটারাল সার্কমপ্লেক্স ফিমোরাল আর্টারি চলে আসি এটা ব্রাঞ্চেস এবং ডিস্ট্রিবিউশনে এটার হচ্ছে মোটর যে সাপ্লাইটা বা মাসকুলার সাপ্লাই ফিমোরাল নার্ভ অ্যাজ আ হোল সাপ্লাই দিবে হচ্ছে অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট অফ দি থাইকে সো এটার অ্যান্টিরিয়ার ডিভিশন সাপ্লাই দিবে হচ্ছে টু সার্টোরিয়াস এবং পোস্টিয়ার ডিভিশনটা সাপ্লাই দিবে হচ্ছে টু রেক্টাস ফিমোরিস থ্রি ভাস্টাস এবং হচ্ছে আর্টিকুলারিস জেনি কামিং টু সেন্সরি সাপ্লাই সেন্সুরি সাপ্লাইটা সে তার কিছু ব্রাঞ্চ দিয়ে দেয় অ্যান্ট্রি ডিভিশন থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট কিউটিনিয়াস নার্ভ অব্দি থাই অ্যান্ড মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অবধি থাই এই দুটো নার্ভ আসে এবং পোস্টার ডিভিশন থেকে হচ্ছে আসে হচ্ছে সেফানাস নার্ভ তাছাড়া হিলটন অনুযায়ী সে হচ্ছে আর্টিকুলার কিছু ব্রাঞ্চেস দিবে সো এই যে মাসেলগুলোকে যে সাপ্লাই দেয় সে তারা যেহেতু নি জয়েন্ট এবং হিপ জয়েন্টের মুভমেন্ট করিয়ে থাকে তাহলে হচ্ছে এই মাসেলের আর্টিকুলার ব্রাঞ্চেসগুলো যাবে হচ্ছে হিপ জয়েন্ট এবং নি জয়েন্টে অ্যান্ড ভাস্কুলার ব্রাঞ্চেস যাবে হচ্ছে ফিমোরাল আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস সো এটাই হচ্ছে মোটামুটি ফিমোরাল নার্ভ নিয়ে যদি শর্ট নোট আসে আমরা এই পয়েন্টগুলো লিখতে পারি এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট নেক্সট টপিকে টপিক হচ্ছে আমরা লোয়ার লিম্বের যতগুলো জয়েন্টস এবং মাসলস আছে সবগুলোকে আমরা একসাথে দেখবো সো ফার্স্ট কোয়েশনটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে ফর্মেশন অফ দি হচ্ছে ইটস মুভমেন্ট অ্যান্ড মাসল প্রডিউসিং দ্য ডিফারেন্ট মুভমেন্ট তাহলে ফরমেশন আগে বলি ফরমেশনটা হচ্ছে বাই দি অ্যাসেটা বললাম অফ দি হিপ বোন অ্যান্ড দি আর্টিকুলার সার্ফ আর্টিকুলার সার্ফেস অফ দি হেড অফ দি ফিমার মুভমেন্ট এবং মাসল প্রডিউসিং মুভমেন্ট এটার একটা অনেক সুন্দর একটা চার্ট করে টেবিল করে এটা দেওয়া আছে আমাদের বিডি চয়েসের বইটাতে এটা যেহেতু একটা বল এন্ড সকেট জয়েন্ট তাহলে এটার মুভমেন্ট হবে হচ্ছে তিন অ্যাক্সিসে দুটো দুটো করে ছয়টা মুভমেন্ট হবে টোটাল ফার্স্ট মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন যেটা চিফ মাসাল হচ্ছে সোয়াস মেজার এবং অ্যান্ড ইলিয়াকাস বা একসাথে আমরা ইলিয়ো সোয়াস বলতে পারি এবং কিছু অ্যাক্সেসরি মাসালস আছে পেকটিনিয়াস দেন হচ্ছে ডেকটাস ফিমোরিস সার্টোরিয়াস এগুলো এক্সটেনশন এক্সটেনশানে হচ্ছে মেইন মাসাল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যান্ড হ্যামস্ট্রিংস তাছাড়া আলাদা কোনো এক্সেসোরি মাসালস নেই এখানে অ্যাডাকশানে আসি অ্যাডাকশানে চিফ মাসালস হচ্ছে অ্যাডাক্টর লংগাস ব্রেভিস অ্যান্ড ম্যাগনাস আর হচ্ছে অ্যাক্সেসরি মাসালস হচ্ছে পেকটিনিয়াস অ্যান্ড গ্রাসিলিস অ্যাবডাকশনে কাজ করবে আছে মেইন মাসল হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এন্ড গ্লুটিয়াস মিনিমাস এক্সেসরি মাসল হচ্ছে টেনসার ফাসা লಾಟা সারটোরিয়াস মিডিয়াল রোটেশনে আসি মিডিয়াল রোটেশনে হচ্ছে মেইন চিফ মাসল হচ্ছে টেনসার ফাসা লಾಟা এন্ড অ্যান্টিয়র ফাইবারস অফ দি গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস ল্যাটারাল রোটেশনে চিফ মাসল কাজ করবে হচ্ছে টু অপটুরেটরস টু জেমেলি এন্ড দ্য কোয়াড্রাটাস ফিমোরিস আর এক্সেসরি মাসল হিসেবে কাজ করতে পারে পাইরিফর্মিস গ্লুটিয়াস ম্যাক্সিমাস এন্ড সারটোরিয়াস আহ নেক্সট কোশ্চনে দেখতে পারি দেখতে পাচ্ছি আমরা যে এক্সপ্লেন অ্যাডোমিক্যালি হোয়াই দি আপার অ্যান্ড আউটার কোয়ার্ডেন্ট অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাস ইস আ প্রেফারেবল সাইট ফর ইন্টারভিনাস ইনজেকশন সো এরকম রেসপেক্টিভ একটা কোয়েশ্চেন কিন্তু আমরা সুপার এক্সট্রিমিটিতে ডেলটয়েড মাসেলের ওখানে পড়ে আসি সো ডেলটয়েড মাসেল হচ্ছে লোয়ার পার্ট ইউজ করা হয় এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ক্ষেত্রে হচ্ছে আপার এবং আউটার কোয়ারডেন্ট ইউজ করা হয় এবং রিজন দুইটার ক্ষেত্রেই সেম যে এই মাসেলটার নিচে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট নার্ভস এন্ড ইম্পর্টেন্ট ভেসেলস থাকে এবং আমরা কিন্তু এখানে যদি কয়েকটা স্ট্রাকচার্স বলে দিতে পারি কারণ আমাদেরকে হচ্ছে অফেন ভাইবার সময় জিজ্ঞেস করে যে ওয়াটার স্ট্রাকচার্স আন্ডারনি দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস সো ওখান থেকে আমরা কয়েকটা বলে দিতে পারি যেমন এখানে ভেসেলসের মধ্যে থাকবে হচ্ছে সুপেরিয়ার এবং ইনফেয়ার গ্লুটিয়াল ভেসেলস ইন্টারনাল পারেন্টাল ভেসেলস নার্ভসের মধ্যে থাকবে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্টলি সায়াটিক নার্ভ সুপিরিয়ার ইনফেয়ার গ্লুটিয়াল নার্ভ পোস্টার কিউটেনিয়াস নার্ভ অবধি থাই এবং আ লট অফ আদার্স এই স্ট্রাকচার গুলো যাতে ড্যামেজ না হয় এর জন্য হচ্ছে আপার এন্ড আউটার কোয়ারেন্ট অফ দি গ্লুটেস ম্যাক্সিমাস থেকে চুজ করা হয় ইন্টারভেনাস ইনজেকশনের কারণে নেক্সট কোশ্চেন চলে আসি আমরা লেসার ট্রকেন্টার ইজ এন এক্সাম্পল অফ ট্র্যাকশন এপিফাইসিস এটা হচ্ছে এপিফাইসিসের ক্লাসিফিকেশনটা যখন আমরা পড়েছিলাম জেনারেল হিস্টোলজিতে তখন দেখেছিলাম যে ট্র্যাকশন এপিফাইসিস মানে হচ্ছে যে গুলো মাসেলের পুল দিয়ে তৈরি হয়েছে

শোল্ডার জয়েন্ট ইজ মেনটেন এখানে হচ্ছে আনসারটা খুবই স্পেসিফিক হতে হয় কারণ এই শোল্ডার জয়েন্টের মেনটেনিং স্টেবিলিটি মেনটেনিং যে ফ্যাক্টরগুলো সেটা হচ্ছে কিছু স্পেশাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর এখানে কাজ করে যেমন হচ্ছে মাস্কুলো কাফ এবং হচ্ছে যে গ্লেনোডাল ল্যাব্রাম যেটা অলরেডি বলা হয়েছে যখন ওই কোয়েশনগুলো ডিসকাশন করা হয়েছিল এখন আবার এই হিপ জয়েন্টের ক্ষেত্রে এই কোশ্চেনটা করতে পারে সো হিপ জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে কেন এটা স্টেবল সো ফার্স্টে আমরা যখন ইন জেনারেল পড়েছিলাম যে যে কোনো একটা জয়েন্টের স্টেবিলিটি মেনটেন ডিটেইনিং ফ্যাক্টর কি কি সেগুলোই কিন্তু আমরা এখানে দিতে পারি সো ফার্স্ট পয়েন্টটাই ছিল যেটা বারবার বলছি এতগুলো কোশ্চেন পড়ানোর সময় যেটা হচ্ছে কনগ্রুয়েন্স অফ দি বনি সারফেসেস অর্থাৎ দ্য ডেপথ অফ দি অ্যাসিটোকুলাম এন্ড দি ক্যান প্রপারলি অ্যাকোমোডেট দ্য হেড অফ দি ফিমার সো সোজা কথায় যেটা হচ্ছে যে ফিমারের যে হেডটা সেটা অ্যাসিটোকুলামের মতো ভালো মতো ফিট হতে পারে দেখে এই জয়েন্টটা বেশি স্টেবল তারপরে পয়েন্টটাই হবে হচ্ছে সারাউন্ডিং লিগামেন্টস সারাউন্ডিং মাসলস

যে ওয়াটার আর দি ইন্ট্রা আর্টিকুলার ও ইন্ট্রা ক্যাপসুলার স্ট্রাকচার অফ দি নি জয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সো একে দত্ত থেকে মোটামুটি এরকম একটা ডায়াগ্রাম আমরা সিম্পলিফাই করে দিতে পারি সো এখানে ইন্ট্রা আর্টিকুলার বা ইন্ট্রা ক্যাপসুলার কী কী স্ট্রাকচার থাকবে বা এটা যদি আমাদেরকে ডিসক্রাইব করতে বলে আমরা কী কী স্ট্রাকচার লিখব লিখবো সো ফার্স্ট অফ অল যে কোনো সাইনোভিয়াল জয়েন্টের ক্ষেত্রে যেই স্ট্রাকচারগুলো থাকবে অর্থাৎ সাইনোভিয়াল মেমব্রেন সাইনোভিয়াল ফ্লুইড আর্টিকুলার সার্ফেসেস অফ দি ফিমার অ্যান্ড টিবিয়া দেন হচ্ছে যে আর্টিকুলার কার্টিলেজ এগুলো তো অবশ্যই আসবে দেন নি জয়েন্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা যেই জিনিসগুলো দেখি ইন্টার আর্টিকুলার নি জয়েন্টের ক্ষেত্রে থাকে সেগুলো হচ্ছে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল মেনিসকাস টেন্ডন অফ দি পপ্লিটিয়াস অ্যান্টিয়ার অ্যান্ড পোস্টিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট এবং এই তিনটা জিনিস কিন্তু আমরা যখন হার্ড পার্টের ভাইভা দিই তখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিনটা জিনিস যেগুলো থেকে আমাদেরকে প্রায়ই কোয়েশান করা হয় বোন্স ধরার সময় তাছাড়া আর কি কি স্ট্রাকচার আছে দুইটা মেনিসকাস কানেক্ট করে থাকে একসাথে এরকম একটা ট্রান্সভার্স লিগামেন্ট প্রেজেন্ট থাকে এবং এই যে ইন্ট্রা আর্টিকুলার যে স্ট্রাকচারটা সেগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে মিডল জেনিকুলার ভেসেলস সো এই স্ট্রাকচারগুলোই হচ্ছে সবগুলো ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচারস অফ দি নি জয়েন্ট নেক্সট কোয়েশ্চেনেতে চলে আসি যে ওয়াট অ্যার দ্য মুভমেন্টস অ্যান্ড মসলস প্রোডিউসিং দ্য মুভমেন্টস অফ দ্য নি জয়েন্ট সো নি জয়েন্ট হচ্ছে একটা বায়াক্সিয়াল জয়েন্ট এখানে হচ্ছে টোটাল চারটা মুভমেন্ট আসার কথা বাট এখানে সাথে হচ্ছে নিয়ে যে লকিং এবং আনলকিং যে মেকানিজম আছে সেই দুটাও আমাদেরকে মেনশন করতে হয় সো টোটাল ছয়টা মুভমেন্ট চলে আসে সো ফার্স্ট মুভমেন্টটা হচ্ছে এক্সটেনশন এক্সটেনশনের প্রিন্সিপাল মাসালটা হচ্ছে কোয়াডিসেপস ফিমোরিস তারপরে হচ্ছে ফ্লেকশন ফ্লেকশনের ক্ষেত্রে প্রিন্সিপাল মাসেল হচ্ছে হ্যামস্ট্রিং মাসেলগুলো অর্থাৎ বাইসেপস ফিমোরিস সেমি সেমিটেন্ডিনোসাস সেমি মেমিনোসাস তারপরে চলে আসি যে লকিং এবং আনলকিং মেকানিজম লকিং মানে হচ্ছে একদম প্রপারলি দাঁড়ানোর সময় মানে একদম সোজা দাঁড়ানোর সময় যে মুভমেন্টটা হতে হয় সেটাকে বলা হয় লকিং এবং এই লকিং মাসেলটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস আনলকিংটা হচ্ছে যখন আমরা একটু স্লাউজ করে দাঁড়িয়ে থাকি তখন তো আমাদের লেগ স্ট্রেট থাকে কিন্তু দেখা যাচ্ছে একটু স্লাউজ মানে হচ্ছে একটু বাঁকা থাকে সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে আনলকিং এবং এই এইটার মেন মাসেল হচ্ছে পপিটিয়াস

Uh, medial rotation occurs, and this movement is caused by the vastus medialis. During unlocking mo movement, the opposite uh, movement occurs, that is lateral rotation, and this movement is caused by the popliteus muscle. এই এইটাই হচ্ছে আমাদের লকিং এবং আনলকিং এর মেকানিজমটা এই যে এখানে যে স্ট্রাকচারটা আছে আমাদের হচ্ছে এখানে একটু মিরিয়াল রোটেশন একটু মেকানিজমটা হয়ে থাকে যেটার কারণে হচ্ছে আমরা যখন পুরোপুরি সোজা দাঁড়িয়ে থাকি এবং আমরা যখন একটু স্লাউচ করে দাঁড়িয়ে থাকি দুটার মধ্যে একটা ডিফারেন্স চলে আসে নেক্সট কোয়েশনটা যে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াট আর দি ফাংশন অফ দি মেনিসকাস আর এটার সাথে হচ্ছে মিডিয়াল কমন সো মেনিসকাসটা কি মেনিস্কাসটা হচ্ছে দুটো ডিস্ক যেটা হচ্ছে আমাদের নি জয়েন্টের ভিতরে থাকে এবং আমাদের যখন ভাইভা হয় বোনের ভাইবা তখনও হচ্ছে আমাদেরকে মেনিস্কাস রিলেটেড কোয়েশন করা হয় কি অনেকগুলো ফাংশন আছে প্রথম কথা হচ্ছে দি ইনক্রিজ দি কনকেভিটি অব দি টিভি ফর বেটার অ্যাডাপ্টেশন উইথ দি ফিমোরাল কন্ডাইলস যেটাই হচ্ছে যে কনক্রুয়েন্স অফ দি বনি সার্ভেসের যে পয়েন্টটা দুটো সার্ফেসকে আরো বেশি অ্যাকোমোডেট করার জন্য এই দুটো মেনিস্কাস হেল্প করে থাকে তারপরে হচ্ছে দ সার্ভেস শক অবজরভারস টু প্রোটেক্ট দ্য আর্টিকুলার কার্টিলেজেস ডিউরিং ওয়েট ট্রান্সমিশন অ্যান্ড লোকো মোশন

মিডিয়াল মেনিসকাসের ইঞ্জুরি মোর কমন কেন দুটা পয়েন্টের জন্য বইতে বলা আছে একটা হচ্ছে ইটস ফিক্সিটি টু দি টিউবেল কোল্যাটারেল লিগামেন্ট আর একটা হচ্ছে বিকজ অফ গ্রেটার এক্সকারশন ডিউরিং রোটেটরি মুভমেন্টস মোর ওভার থার্ড পয়েন্টটা হচ্ছে যে is protected বাই দি which ইট ব্যাকওয়ার্ডস সো ইট is নট crushed বিটুইন দি আর্টিকুলার অর্থাৎ জিনিসটা হচ্ছে যে মিডিয়াল মিনিস্কাস যেটা সেটা হচ্ছে রোটেটরি মুভমেন্টের সময় বা যে কোনো মুভমেন্টের সময় যেহেতু এটা টিপেল কোল লিগামেন্টের সাথে ফিক্সড তার মধ্যে হচ্ছে গ্রেটার ফোর্স বা গ্রেটার যে ওয়েট সেটা ট্রান্সমিটেড হয়ে যায় ল্যাটারাল মিনিস্কাসটা হচ্ছে পপুলিটিয়াস মাসেলটা দ্বারা প্রোটেক্টেড থাকে জন্য তার মধ্যে দিয়ে হচ্ছে বেশি ফোর্স বা ওয়েট ট্রান্সমিট হয় না যেটার কারণেই যে ল্যাটারাল মিনিসকাসের টিয়ারটা লেস কমন আর মিডিয়াল মিনিস্কাসের টিয়ারটা মোর কমন নেক্সট কোয়েশন চলে যায় হাউ অ্যাডাক্টার টিউবারকাল ইজ ইউজ ফর ডিটারমিনেশন অফ দি ফিটাল এই এই কোয়েশ্চেনটার ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আমি লাস্ট সেশানে বলেছিলাম যে ফরেনসিক ডিপার্টমেন্টে কীভাবে হচ্ছে যে কোনো বোনস দিয়ে সেই বোনসের অসিফিকেশন সেন্টার দিয়ে আমরা হচ্ছে একজন পার্সনের এইজ ডিটারমিন করতে পারি এবং এটাই হচ্ছে যে আমাদের যে অ্যাডাক্টার টিউবারকালের যে ইম্পর্টেন্স থাকে বা বিশেষ করে যে মেডিক্যাল লিগাল ইম্পর্টেন্সটা আলাদাভাবে আসতে পারে সেখানে হচ্ছে এই আনসারটাই লিখতে হবে সো আজকে এটার স্পেসিফিক আনসার যেটা সেটা বলে দিই সো অ্যাডার্টার টিউবারকাল যেটা সেখানে আমরা জানি যে এখানে একটা সেকেন্ডারি অসিফিকেশান সেন্টার থাকে ফর দি লোয়ার এন্ড অফ দি ফিমার এখন আমরা জানি যে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার যেগুলো সেগুলো হচ্ছে ইউজুয়ালি ইন্ট্রা ইউটারেন লাইফে অ্যারাইজ করে থাকে বাট এই যে অ্যাডার্টার টিউবারকালটা সেটার মানে একটা এক্সেপশন হচ্ছে যে এখানে এটা অ্যারাইজ করে থাকে ডিউরিং দি নাইন্থ মান্থ অফ ইন্ট্রা ইউটারেন লাইফ অর্থাৎ মান্থে যেহেতু এটা অ্যাপেয়ার করে থাকে মানে এই অ্যাপেয়ারেন্সটা এটা হতে পারে বা দেখা যায় এটা বার্থের পরেও হতে পারে মানে ডিপেন্ডিং ফিটাস ইস বন্ড যেহেতু এরকম মান্থ এরকম একটা একটা টাইমে হচ্ছে এটা অ্যারাইজ করে সো এটার ইম্পর্টেন্সটা কি এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে প্রেজেন্স অফ দিস সেন্টার ইন আ নিউলি বর্ন চাইল্ড ফাউন্ড ফাউন্ডেড ইন্ডিকেটস দ্যাট দ্য চাইল্ড ওয়াজ ভায়াবল দ্যাট ইজ ইট ওয়াজ কেপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স মানে যদি কোনো ডেট ফিটাস পাওয়া হয় এবং ওই ফিটাসটাকে যদি ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয় ডিটার্মিন করার জন্য যে এই ফিটাসের এজটা কত অ্যান্ড এখানে যদি পাওয়া যায় যে এই অসিফিকেশন সেন্টারটা প্রেজেন্ট তার মানে হচ্ছে যে যে চাইল্ডটা পাওয়া গেছে সে হচ্ছে নাইন মান্থসের চেয়ে বেশি ওল্ড মানে সে হচ্ছে বর্ণ হতে পারতো এবং বর্ণ হলে সে ইন্ডিপেন্ডেন্টলি সে এক্সিস্ট করতে পারতো আর যদি এই অসিফিকেশন সেন্টারটা পাওয়া না যায় অর্থাৎ এখানে যে লোয়ার এন্টারেস্ট যদি কার্টিলেজ থেকে যায় সেটার অসিফিকেশন শুরু হয়নি এখনও তার মানে হচ্ছে দ্য এজ ওয়াজ লেস দেন নাইন মান্থস মানে এটা ইন্টার ইউটেরা ইউটেরাসের ভিতরে থাকার কথা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সের জন্য কেপেবল না এখনো সো এটার উপরে ডিপেন্ড করে আর কি অনেক পরবর্তী জাজমেন্টস বা অনেক পরবর্তী ইনভেস্টিগেশন বা পানিশমেন্ট হচ্ছে ডিপেন্ড করে বাট কত কিছু আমাদের অ্যানাটমির জন্য জানা দরকার নেই অ্যানাটমির জন্য মোটামুটি আমি আগে যে পয়েন্টগুলো বললাম সেটা লিখে দিলেই আনসারটা কমপ্লিট হয়ে যায় এখন আমরা চলে আসবো মাসেলস অফ দি লোয়ার লিম্ব এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে যে সব মাসেলগুলো কমনলি রিটার্নের জন্য আসে সেই সব মাসেলের একটা লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সো এখানেও মতো কথাটাই যে এগুলো শুধুমাত্র রিটেনের ক্ষেত্রে আমাদের আগের পেপারগুলোতে কমনলি যে মাসেলগুলো এসেছে সেই মাসেলের লিস্ট এনেছি তাছাড়া যে কোনো মাসেল আসতে পারে পরীক্ষায় বা আমাদের যে যখন অসপি হয় ডিসেকশন হয় তখন কিন্তু আমাদেরকে অন্য কোনো বড় মাসেল মানে যেটা হচ্ছে গ্রসলি ভিজিবল সেটার কিন্তু আমাদেরকে ইনসেশন নট সাপ্লাই অ্যাকশন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে সো সেই ক্ষেত্রে কোনো আননোন মাসেল হলে সেটা আমরা কিভাবে অ্যাটেম্প করবো সেটার ট্রিকটাও লাস্ট দিন বলে দিয়েছিলাম আজকে আমরা চলে যাই আমাদের কোয়েশনে যে নেম দ্য মাসালস অফ দি থাই উইথ দ্য নার্ভ সাপ্লাই আচ্ছা সো থাইয়ের যে ডিফারেন্ট কম্পার্টমেন্টগুলো আছে সেগুলোর উইথ দ্য মাসালস আমি একবার বলে যাই অ্যান্টেরিয়ার কম্পার্টমেন্ট অফ দি থাই এখানে থাকা হচ্ছে সার্টোরিয়াস কোয়াডিসিমোরিস উইচ কনসিস্ট অফ রেক্টাস ফিমোরিস বাস্টাস ল্যাটারিস বাস্টাস মিডিয়ালিস বাস্টাস ইন্টারমিডিয়াস অ্যান্ড আর্টিকুলারিস অ্যান্ড আর্টিকুলারিস জেনিউ এদের পুরোপুরি নার্ভ সাপ্লাইটা হচ্ছে ফিমোরাল নার্ভ মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দি থাই এখানের মাসেলগুলো হচ্ছে অ্যাডাক্টার লংগাস অ্যাডাক্টার ব্রেভিস অ্যাডাক্টার ম্যাগনাস গ্র্যাসেলিস এবং পেকটিনিয়াস এখানের হচ্ছে মোটামুটি সবগুলো মাসেল সাপ্লাইড বাই অপ্টোরেটার নার্ভ কিন্তু দুটা মাসেলের হচ্ছে ডা ডুয়াল নার্ভ সাপ্লাই আসে যেটা হচ্ছে যে অ্যাডাক্টার ম্যাগনাস সেটা হচ্ছে অ্যাডাক্টার পার্ট ইজ সাপ্লাইড বাই দি অপ্টোরেটার নার্ভ অ্যান্ড হ্যামস্ট্রিং পার্ট ইজ সাপ্লাইড বাই দি টিবিয়াল পার্ট অফ দি সায়াটিক নার্ভ তার সাথে পেকটিনিয়াস যেটা সেটার অ্যান্টিরিয়ার আর সাপ্লাইড বাই ফিমোরাল নার্ভস অ্যান্ড পোস্টিয়ার ফাইভার্স আর সাপ্লাইড বাই অপ্টোরেটার নার্ভ সো এখানে সাইডে আরেকটা একটা টপিক বলে যাই যে এখানে এরকম যতগুলো মাসেলের একটা ডুয়াল নার্ভ সাপ্লাই থাকে সেটা সুপেক্সে হোক বা ইনফেক্সে হোক সেটা কিন্তু রিটেনে আলাদাভাবে একটা কোয়েশ্চেন আসতে পারে অথবা ভাইভাতেও এটা খুবই একটা কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে এখানে বলো তো কোন কোন নার্ভ কোন কোন মাসেলের দুইটা করে নার্ভ সাপ্লাই আছে সো সো এটার একটা মানে আলাদাভাবে আমরা গ্রুপ করে সেটা আমরা পরে রাখতে পারি তাহলে আমাদের কাজে দিবে জিনিসটা চলে আসি পোস্টেরিয়ার কম্পার্টমেন্ট অফ থাইতে এখানে মাস হচ্ছে সেমিটেন্ডিনোসাস সেমি মেমব্রেনোসাস বাইসেপস ফিমোরিস আর হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস সেমি টেন্ডিনোসাস যেটা সেটা হচ্ছে সাপ্লাইড বাই দি টিবিয়াল পার্ট অফ দি সায়াটিক নার্ভ সেমি মেম্রেনোসাস সো সেম টিবিয়াল পার্ট অফ দি সায়াটিক নার্ভ বাইসেপস ফিমোরিস যেটা সেটা সাপ্লাইড বাই লং হেড অফ দি লং হেড সাপ্লাইড বাই দি টিবিয়াল পার্ট অফ দি সায়াটিক নার্ভ আর শর্ট হেড সাপ্লাইড বাই দি কমন পেরোনিয়াল পার্ট অফ দি সায়াটিক নার্ভ আর অ্যাডাক্টার ম্যাগনাস যেটা সেটা বোথ মিডিয়াল এবং পোস্টের কম্পার্টমেন্টে থাকে অলরেডি আগে বলা হয়ে গেছে

এটার অরিজিনটা অনেক বড় অরিজিন হয়ে হচ্ছে ফ্রম দি আউটার স্লোপ অফ দি ডোরসাল সেগমেন্ট অফ দি আইলে ক্রেস্ট পোস্টিয়ার গ্লুটিয়ার লাইন পোস্টিয়ার পার্ট অফ দি গ্লুটিয়ার সার্ফেস অফ দি আইলিয়াম বিহাইন্ড দি পোস্টিয়ার গ্লুটিয়ার লাইন অ্যাপোনিরোসিস অফ দি ই রেক্টার স্পাইনি ডরসাল সার্ফেস অফ দি লোয়ার পার্ট অফ দি স্যাক্রাম সাইড অফ দি ককিক্স স্যাক্রো লিগামেন্ট অ্যান্ড ফাঁসা কভারিং দি গ্লুটিয়াস মিডিয়াস এতগুলো জায়গা থেকে অরিজিন নিয়ে সেটা ইনসারসন নেয় হচ্ছে দ্য ডিপ ফাইবার অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য মাসাল আর ইনসার্টেড ই গ্লুটাল টিউবর অসিটি যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ওয়ান ফোর্থ আর দ্য গ্রেটার পার্ট অফ দি মাসাল ইজ ইনসার্টে দি ইউবাল ট্রাল যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা থ্রি ফোর্থ এটার নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফিরিয়ার গ্লুটিয়াল নার্ভ এবং এটার অ্যাকশন হচ্ছে ইট ইজ দি চিফ এক্সটেনসার অফ দি থাই এট দি হিপ জয়েন্ট সো এখানে কোয়েশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে যে রাইট ডাউন দি অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই অ্যাকশন অফ দি চিফ এক্সটেনসার অফ দি হিপ জয়েন্ট এবং সেটা অবশ্যই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল হবে সেটা আমাদেরকে বুঝতে হবে এখান থেকেই সো এটার অ্যাকশন হচ্ছে চিফ এক্সটেনসার অফ দি হিপ জয়েন্ট আদার অ্যাকশনস ইনক্লুড ল্যাটারাল রোটেশন অফ দি থাই অ্যাবডাকশন অফ দি থাই অ্যান্ড অ্যালং উইথ দ্য টেন্সার ফাস্টাল আটা দ্য মাসেল স্টেবিলাইজেস দ্য নি থ্রু দি ইলিয়টিবিয়াল ট্র্যাক্ট চলে আসি পরের মাসালে সেটা হচ্ছে সোয়াস মেজার মাসাল সোয়াস মেজার বেসিক্যালি অ্যাবডোমানের একটা মাসাল যেটা ইনসারশন নেয় হচ্ছে লোয়ার লিম্বে এটার অরিজিন হচ্ছে ফ্রম দি এন্টিরিয়ার সার্ফেসেস অ্যান্ড লোয়ার বর্ডার্স অফ দি ট্রান্সফার্স প্রসেসেস অফ অল লাম্বার ভার্টিব্রা বাই ফাইভ স্লিপস ইচ ওয়ান ফ্রম দি বডিজ অফ টু অ্যাডজাস্টেন ভার্টিব্রা অ্যান্ড দা ইন্টার ভার্টিভার ডিস্ক এন্ড ফ্রম দ্য ভার্টিব্রে থোরা সিক টুয়েলভ টু লম্বার ফাইভ অ্যান্ড ফ্রম ফোর টেনডিনিয়াস আর্চেস এক্সটেন্ডিং অ্যাক্রস দি কনস্ট্রিক্টেড পার্টস অফ দি বডিজ অফ দি লাম্বার ভার্টিব্রা বিটুইন দ্য প্রিসিডিং স্লিপস insertion the uh, whole hoche the muscle passes uh, be behind the inguinal ligament uh, and it ends in a tendon which receives the fibers of the iliacus and the resultant iliopsoas tendon is inserted into the uh, tip and medial side of the anterior surface of the lesser trochanter of the femur

আমি বলে যাই সরি এটার হচ্ছে ফ্রম দি ইনফেরোমিডিয়াল ইম্প্রেশন অন দি আপার পার্ট অফ দি এশিয়াল টিউবেরোসিটি ইন কমন উইথ দি লং হেড অফ হচ্ছে ইন্টু দি আপার পার্ট অফ দি মিডিয়াল সার্ফেস অফ দি টিভিয়া বিহাইন্ড দি সার্টোরিয়াস নার্ভ সাপ্লাই হচ্ছে ফ্রম দি টিউব পার্ট অফ দি সায়াটিক নার্ভ আর অ্যাকশন হচ্ছে চিফ ফ্লেক্সর অফ দ্য নি অ্যান্ড মিডিয়াল রোটেটর অফ দি লেগ ইন আ সেমি ফ্লেক্স নি কামিং টু সেমি মেম্রিনোসাস সেমি মেম্রিনোসাসের অরিজিন হচ্ছে ফ্রম দি সুপারো ল্যাটারাল ইম্প্রেশন অন দি আপার পার্ট অফ দি ইসিয়াল অসিটি ইনসারেশন হচ্ছে ইন টু দি গ্রুফ অন দি পস্টেরিয়ার সার্ফেস অফ দি মিডিয়াল কন্ডেল অফ দি টিবিয়া নার্ভ সাপ্লাই হচ্ছে টিউবেল পার্ট অফ দি সায়াটিক নার্ভ এবং অ্যাকশন হচ্ছে আগেরটার মতনই চিফ ফ্লেক্সার অফ দি নি এন্ড মিডিয়াল রোটেটর অফ দি লেগ ইন সেমি ফ্লেক্স নি আইসেপ সিমোরিজ আসে এখানে দুটো হেড থাকে লং হেডটা আরাইজেসেস ফ্রম দি ইনফেরো মিডিয়াল ইমপ্রেশন অন দি আপার পার্ট অফ দি ইসিয়াল টিউবলোসিটি শর্ট হেডটা হচ্ছে অরিজিনটা হচ্ছে ফ্রম দি ল্যাটারাল লিপ অফ দি লিনিয়ার অ্যাসপারা ফ্রম দি আপার টু থার্ডস অফ দি ল্যাটারাল সুপার লাইন অ্যান্ড ফ্রম দি ইন্টার মাস্কুলার সেপ্টম নার্ভ সাপ্লাই কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে লং হেড বাই দি টিউব পার্ট অফ দি নার্ভ এবং শর্ট হেড বাই দি কমন পেরোনিয়াল পার্ট অফ দি নার্ভ এবং এটার অ্যাকশনও আগের দুইটার মতো সেম অ্যাস ফ্লেক্সার অফ দি ডি অ্যান্ড এখানে হচ্ছে ল্যাটারাল রোটেটার অফ দি লেগ ইন সেমি ফ্লেক্স নিয়ে আগে দুটো ছিল মিডিয়াল রোটেটার তারপরে এসে হচ্ছে অ্যাডাক্টার ম্যাগনাস অ্যাডাক্টার ম্যাগনাসের দুটো পার্ট থাকে আমরা জানি একটা হচ্ছে পার্ট হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট সো এটার অরিজিনটা হচ্ছে লোয়ার ল্যাটারাল পার্ট অফ দি এশিয়াল টিউব র্যামাস অফ দি এশিয়াম অ্যান্ড লোয়ার পার্ট অফ দি ইনফেয়ার র্যামাস অফ দি পিউবিস ইনসারশন হচ্ছে মিডিয়াল মার্জিন অফ দি গ্লুটেল টিউবেরোসিটি লিনিয়ারা মিডল সুপারকন্ডেল লাইন অ্যান্ড অডাক্টার টিউবার্কল নার্ভ সাপ্লাই হচ্ছে ডাবল নার্ভ সাপ্লাই অ্যাডাক্টার পার্ট বাই দি বোস্টার ডিভিশন অফ দি অপারেটার নার্ভ আর পার্ট বাই দি টিউব পার্ট অফ দি সায়িক নার্ভ আর অ্যাকশন হচ্ছে অ্যাডাক্টার পার্ট কজেস অ্যাডাকশন অফ দি থাই আর ইশিয়াল পার্ট হ্যাভ ইন দি এক্সটেনশন অফ হিপ অ্যান্ড ফ্লেকশন অফ দ্য নি সো এই গেল হচ্ছে হ্যামস্ট্রিক মাসেলের সবগুলো কোয়েশ্চেন এখন চলে আসি আমরা হচ্ছে আহ যে মাসেলগুলো কমনলি আসে সো আমরা দেখতে পাচ্ছি টিবিয়ালিস অ্যান্টিরিয়ার টিবিয়ালিস এন্টিরিয়ার অরিজিন হচ্ছে ল্যাটারাল কন্ডেল অফ দি টিবিয়া আপার টু থার্ডস অফ দি ল্যাটারাল সার্ফেস অফ দি শ্যাফ অফ দি টিবিয়া অ্যান্ড অ্যাডনিং পার্ট অফ দি ইন্টার অসিয়াস মেমব্রেইন ইনসারশন হচ্ছে ইন টু দি ইনফিরিয় মিডিয়াল সার্ফেস অফ দি মিডিয়াল ইউনিফর্ম অ্যান্ড অ্যাডজনিং পার্ট অফ দি বেস অফ দি ফার্স্ট মেটাডার্সাল বোন

এটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেক্সর অফ দি ফুট এট দি অ্যাঙ্কেল জয়েন্ট তারপরে মাসেলটা দেখতে পাচ্ছি হচ্ছে পপলিটিয়াস পপলিটিয়াস অরিজিন হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দি ল্যাটারাল কন্ডাল অফ দি ফিমার অ্যান্ড আউটার মার্জিন অফ দি ল্যাটারাল মেনিসকাস অফ দ্য নি জয়েন্ট ইনসারশন হচ্ছে পোস্টার সারফেস অফ দি শ্যাফ্ট অফ দি টিভিয়া অফ দি সোলিয়ার লাইন নার্ভ সাপ্লাই হচ্ছে টিভিয়াল নার্ভ এবং অ্যাকশন হচ্ছে আনলক্স নি জয়েন্ট বাই ল্যাটারাল রোটেশন অফ দি ফিমার অন দি টিভিয়া প্রায়র টু ফ্লেকশন তারপরে কোয়েশনটি চলে আসি যে ডোরসিফ ফ্লেকশন অ্যান্ড প্ল্যান্টার ফ্লেকশন অফ দি ফুট আর হচ্ছে ইনভার্টার অ্যান্ড ইভার্টার অফ দি জয়েন্ট সো এটা হচ্ছে এভাবে ডাইরেক্টলি আমাদেরকে মাসালের নার্ভ মাসালের নাম না বলে দিয়ে আমাদেরকে ওদের অ্যাকশন দিয়ে বলতে পারে সো আমরা জানি যে ডোরসি ফ্লেকশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট এটা করা হচ্ছে টিবিআলিস এন্টেরিয়ার প্রিন্সিপাল মাসাল এটা সো এটার অলরেডি অরিজিন ইনসেকশন অফ অ্যাকশন বলা হয়ে গেছে প্ল্যান্টার ফ্লেকশন যেটা সেটা করা হচ্ছে গ্যাস্ট্রোনি অ্যান্ড সোলিয়াস Uh, so, the medial head is larger than the lateral head and it uh, originates from the posterior superior depression on the medial condyle of the femur behind the adductor tubercle and they are joining raised area on the popliteal surface of the femur and the capsule of the knee joint. Lateral head arises from the uh, lateral surface of the lateral condyle of the femur, lateral supracondylar line and capsule of the knee joint. Insertion is the same as tendocalcaneus and nerve supply and action is same. ইনভার্টার এবং ইনভার্টারও ফুটে আসি ইনভার্টার এবং ইনভার্সন এবং ইভার্শন এই দুটো হচ্ছে সাবটেলার জয়েন্টের মুভমেন্ট আমরা অনেক সময় এটাকে ভুলে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট বলে থাকি বাট এটা হচ্ছে সাবটেলার জয়েন্টের মুভমেন্ট ইনভার্শন করা হচ্ছে টিভিয়ালিস অ্যান্টিরিয়ার এবং টিভিওলিস পস্টেরিয়ার দুই সাইড থেকে দুইটা মাসল আর ইভার্শন করা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস পেরোনিয়াস ব্রেভিস সো ইনভার্সনের ক্ষেত্রে যেটা হচ্ছে টিভিওলিস অ্যান্টিরিয়ার সেটা অলরেডি বলা হয়ে গেছে টিভিয়ালিস পস্টেরিয়ার যেটা সেটা একবার বলে দিই It uh, originates from the upper two-thirds of the lateral part of the posterior surface of the tibia below the soleal line uh, and posterior surface of the fibula in front of the medial crest and posterior surface of the interosseous membrane. Insertion of tuberosity of the navicular bone and other tarsal bone except talus. Nerve supply of tibial, uh, tibial nerve and action of plantar flexion of the ankle joint and uh, inverse foot at the subtalar joint supports the uh, medial longitudinal arc of the foot.

পরের কোয়েশন চলে আসি যেটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে টেনডো অ্যাকাইলিস বা টেন্ডো ক্যালকিনিয়াম এটা থেকে একটা ডিফারেন্ট কোয়েশন আসতে পারে এবং এখান থেকে একটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশন আসে তাহলে এটার ফর্মেশনটা কি ফর্মেশন হচ্ছে যেটা কিছুক্ষণ আগে বলছি যে দ্য টেন্ডন অফ গ্যাস্ট্রোনিমিয়াস অ্যান্ড দ্য টেন্ডন অফ সোলিয়াস একসাথে ফিউজ করে এই টেন্ডো ক্যালকিনিয়াস বা টেন্ডো একাইলিস ফর্ম করে থাকে অ্যাটাচমেন্টটা হচ্ছে ইনসার্টেড ইন্টু দি মিডল ওয়ান থার্ড অফ দি পোস্টার সার্ভিস অফ দি ক্যালকিনিয়াম অ্যান্ড ইফেক্ট ইঞ্জুরি টু টেন্ডু বা এটা হচ্ছে এক্সপ্লেন অ্যাটোমিক্যালি কোশেনটা আসতে পারে যে ওয়াই রানিং ইজ ইম্পসিবল ইন কাট ইঞ্জুরি টু দি টেন্ডু একাইলিস সো এটার রিজনটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে এই যে যে কাজটা করে আমাদের পায়ে সেই মুভমেন্টের কারণে আমাদের রানিংয়ের সময় যে প্রোপালসিভ ফোর্সটা দরকার সেই প্রোপালসিভ ফোর্সটা আমরা দিতে পারি সো এই জয় এই টেনদিনটা যদি ইনজুরি হয়ে যায় বা কেটে যায় তাহলে কিন্তু তখন এই প্রোপালসিভ ফোর্সটা আমরা দিতে পারবো না অ্যাজ এ রেজাল্ট রানিং উইল বিকাম ইম্পসিবল বাট তখন ওয়াকিং মুভমেন্টটা পসিবল হবে কীভাবে আমরা তখন আমাদের ফুডটাকে স্টিল ড্র্যাগ করে আগে নিয়ে যেতে পারবো সো ড্র্যাগ ড্র্যাগিং মুভমেন্ট ডিউরিং ওয়াকিং উইল স্টিল বি পসিবল সো এটার আনসার এই এই পয়েন্টেই হবে মাসলস অফ দি লোয়ার রিম লিম্বের তাহলে এই কমন কোয়েশনগুলো আমরা পেয়ে থাকি অ্যান্ড এটার সাথে আমাদের ইনফিরিয়ার এক্সট্রিমিটির যে কমন রিটার্নের কোয়েশনগুলো সেগুলো মোটামুটি আমাদের ডিসকাশন করা শেষ সো আমরা বুঝতেই পারছি যে পারছি যে সুপেরিয়ার এক্সট্রিমিটি এবং ইনফিরিয়ার এক্সট্রিমিটি যে দুটা কার্ড এখান থেকে রিটেনের কোয়েশনগুলো খুব বেশি বাস না যদি আমরা আলাদা করে সব জয়েন্টস মাসলস নার্ভস একসাথে পড়ি তখন দেখা যায় যে রিমেনিং বেশি খুব একটা বেশি টপিক থাকে না আমাদের জন্য এবং সেটার প্রিপারেশনটা অনেক ইজিলি নেওয়া যায় কিন্তু সেটার সাথে আমি আরেকটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রফের জন্য আমরা এ সুপিয়ার এক্সেমিটি এবং ইনফের এক্সেমিটিটা দুইটা লেস ইম্পর্টেন্ট কার্ড মনে করে থাকি কারণ এই দুইটা কার্ড যে গ্রুপগুলোতে পড়বে সেই গ্রুপগুলোতে হচ্ছে থোরাক্স এবং অ্যাবডোমেন থাকে সো আমরা মনে করি যে থোরাক্স এবং অ্যাবডোমেন তো বেশি ইম্পর্ট্যান্ট সো ওই দুটো বেশি পড়বো এই দুটো একটু কম পড়বো বাট আমি যে প্রফটা দিলাম সেটার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার ফ্রেন্ডদের যে এক্সপিরিয়েন্স ছিল সেখানে আমরা ফুল অপোজিট সিচুয়েশনটা পেয়েছি কারণ এই যে সুপিরিয়র এক্সট্রিমিটি ইনফিরিয়র এই দুইটা মানে কার্ড হচ্ছে আমাদের জন্য একটা লাইফলাইন লাইন হিসেবে কাজ করে থাকে প্রফের সময় কারণ যে থোরাক্স এবং অ্যাবডোমেন এত ফাস্ট এবং এত বড় বড় দুটা কার্ড মানে এই দুটো কার্ড থেকে যে কোনো সময় কোনো আনইউজুয়াল কোয়েশ্চেন বা এরকম কোনো কোয়েশ্চেন যেটা আমরা হয়তো বা ভালো মতো প্রিপারেশন নিতে পারিনি বা প্রিপারেশন নিয়েছি কিন্তু এখন মনে পড়ছে না এরকম কোশ্চেন চলে আসাটা খুবই কমন একটা জিনিস তো সেই ক্ষেত্রে ওই কোয়েশ্চেনগুলো স্কিপ করলে অবশ্যই এখানে আমরা এই সুপিরিয়র এক্সট্রিমিটি এবং ইনফের এক্সট্রিমিটি থেকেই আমরা কভারটা দিতে পারবো সো সুপের এক্সট্রিমিটি এবং ইনফের এক্সট্রিমিটি এই দুটা কার্ডের পড়া বেশি না কিন্তু পড়াটা যখন পড়বো আমরা আমরা এই জিনিসটাকে একটু ভালো মতো গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে জিনিসটা পড়বো যাতে আমরা পরীক্ষায় আসলে এই জিনিসটা ভালো মতো লিখতে পারি এবং এটা ফলো করে হোপফুলি আমাদের রিটার্নের অনেক ভালো মার্কস আসবে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য আমরা আশা করছি আমরা সবাই আসলে একটা ভালো মার্কস পাবো এটা ফলো করে সে আশা ব্যক্ত করে ভাই আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে প্রতিনিয়ত আমাদের ক্লাস গুলো নেওয়ার জন্য ভাই আপনি এই জিনিসটা মানে এক্সট্রিমিটের পার্টটা আমাদের সুপ্রিম ইন্টারভিউ দুটো তো শেষ হয়ে গেল হ্যাঁ আপনি কি মনে করেন যে রিটেনে এই পার্টটুকু ইম্পর্টেন্স কতটুকু আর স্টুডেন্টদের হচ্ছে এই ভিডিওটা দেখার পরে কতটুকু উপকার হয় বলে আপনি মনে করেন ইম্পর্টেন্স তো যেটা বললাম এই মাত্রই যে হচ্ছে মানে যখন আমরা থোরাক্স বা একডোমেনের কোনো আনকমন কোশ্চেন স্কিপ করবো তখন তো অবশ্যই আমাদেরকে সুপিরিয়র এবং ইনফিয়ার এক্সট্রিমিদি থেকেই কোয়েশ্চেনটা মানে আনসারটা দিতে হবে তখন সো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো কার্ড থেকে যেহেতু রিটেনের কোশ্চেনটা একটু লিমিটেড কমনলি জাস্ট কিছু মাসালটা হয়তো বা আমাদেরকে মাসাল অরিজিনেশন মনে রাখতে একটু ডিফিকাল্টি হতে পারে বাট বাকি যে জিনিসগুলো সেগুলো তো মানে একটু ইজি এবং মনে রাখাটা একটু সহজ সো ওগুলো অবশ্যই আমাদেরকে ওরকমভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে Um, yeah. আর যেটা বললেন যে এই সেশনগুলো দেখে স্টুডেন্টরা মানে কি উপকার পাবে আমি আশা করছি যে কোয়েশনগুলো আমি যেভাবে সাজিয়ে দিয়েছি মানে সবগুলো জয়েন্ট একসাথে একসাথে সবগুলো এইভাবে যদি স্টুডেন্টরা সাজিয়ে নেয় তাহলে তাদের কাছে এই জিনিসটা ওভারঅল অনেক লাগবে কারণ মানে এমনিতে আমাদেরকে ক্লাসের জিনিসটা যেভাবে পড়ানো হয় ডিফারেন্ট বোনস থেকে আমাদেরকে ডিফারেন্ট টপিক পড়ানো হয় বা মানে বোনস পরে যখন আমাদেরকে ডিসেকশনের এর দেখানো হয় তখন হচ্ছে ডিফারেন্ট টপিক পড়ানো হয় তখন দেখা যায় যে একসাথে করা যায় না বা একসাথে গুছিয়ে আনা যায় না সো আশা করছি যে এইভাবে কোয়েশ্চেনটা প্রেজেন্ট করার মানে প্রেজেন্ট করার কারণে স্টুডেন্টরা জিনিসটাকে একটু বুঝে আনতে পারবে এবং প্রিপারেশনটা তারা একটু তাড়াতাড়ি নিতে পারবে দর্শক ভ্যা যেমনটি বলেছেন আসলে এই ভিডিওগুলো দেখলে আমাদের তাড়াতাড়ি প্রিপারেশনটা হবে এবং গুছিয়ে নেওয়াটা একটা বড় জিনিস অ্যানাটমিতে খুব অগোছর লাগে এক্সামের আগে এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের সবার উইকেন্ড সেশনের যে অগোছর ভাবটা সেটা থাকবে না সবাই আশা করি আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারবো আহ সেই আশা ব্যক্ত করে দর্শক আজ আমাদের ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে আগামী ক্লাসের অগ্রিম স্বাগতম জানি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ